আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ডোনাল্ড লু তৃতীয় পক্ষ হিসাবে তারা তিনটা চিঠি বাংলাদেশের প্রধানতম যে তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি তাদেরকে তিনটা চিঠি দিয়েছে এবং বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যে সবাইকে নিয়ে সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন কিভাবে করা যায়। আমরা সেই উদ্যোগকে আমরা বলতে চেয়েছি যে এরকম তড়িঘড়ি করে একটা নির্বাচনের তফসিল ঘোষণা না করে সময় নিয়ে যেন একটা সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন যে দেশবাসী এবং গোটা বিশ্ববাসী, কেননা এখানে আমাদের বিশ্ব জড়িত, আমাদের অর্থনীতি জড়িত, আমাদের এখানে পোশাক শিল্প, আমাদের বিদেশে যেই সমস্ত আমাদের ভাইয়েরা চাকরি করতেছেন, আমাদের বিভিন্নভাবে আজকে আমরা বিশ্বের সাথে আমরা একত্র হয়ে গিয়েছি। এজন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য আজকে স্থগিত করার জন্য আমরা এসেছি। দেখুন, আমরা বাংলাদেশ লেবার পার্টি, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড এবং একটা মাল্টিক্লাস একটা রাজনৈতিক দল। বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে আমরা একাধিকবার আমাদের যোগ্যতা প্রমাণ দিয়েছি। এবারও দেখেছেন আমাদেরকে 12টি রাজনৈতিক দলের ভিতরে রাখা হয়েছিল, রাজনৈতিক কারণে আমরা নিবন্ধন পাইনি। এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি, কিন্তু একটা রাজনৈতিক দলের নিবন্ধনের চেয়ে বড় বিষয় হচ্ছে জনসম্পৃক্ততা, জনগণের প্রতি দায়বদ্ধতা। আমি বিগত নির্বাচনেও ধানের শীষ মার্কা নির্বাচন করেছি, আমরা বিএনপির সাথে 20 দলীয় জোটে ছিলাম। আমরা মনে করি যে এই মুহূর্তে জাতির এই প্রয়োজনে নির্বাচন কমিশনকে এই বিষয়টা, এই বার্তাটা আমাদের বলা উচিত। জনগণ এই মুহূর্তে কোনো তফসিল ঘোষণা তারা শুনতে চায় না, তারা চায় একটা স্থিতিশীল পরিবেশে একটা নির্বাচনের একটা তফসিল চায়, একটা ভোটের পরিবেশ সৃষ্টি করার পরে তারপরে তারা নির্বাচনের তফসিল তারা শুনতে চায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ রুম্মান শিকদার এবং নির্বাহী কমিটির সদস্য জনাব নাসিরুদ্দিন তালুকদার। আমরা এমনই একটা সময় আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখেছেন দেশ আজ চরম ক্লান্তিকাল অতিক্রম করছে এবং চরম এক রাজনৈতিক সংকট বিরাজ করছে। এই সময়